সরকারের পতনের জন্য ডোনাল্ডো বাংলাদেশে আসছেন তা আমি আশা করব যে বাংলাদেশ সরকারকে যে রাজনৈতিক বার্তা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক মেসেজ যা দেওয়ার সেটাই ডোনাল্ডো দিবেন ডোনাল্ডো সরকারের সাথে আসলে কি করছেন ধরনটাকে উনি সরকারকে কি বার্তা নিয়ে এসছেন বা কি বার্তা দিয়ে যেতে চান আমি আজকের এই ভিডিওতে যতটানা অপিনিয়ন দিব তার চাইতে একটু বেশি অ্যানালিসিস করতে চাই সম্মানিত দর্শক বাংলাদেশে এসে কি বার্তা সরকারকে দিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কি লাভ হয়েছে এবং বিরোধী দল বিএনপির কি লাভ হয়েছে অন্য সংগঠনগুলোর কি লাভ হয়েছে সে বিষয়গুলো নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন জাহিদ স্যার স্যার এমন কিছু তথ্য দিয়েছেন রেগুলার শুনলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন ডোনাল্ড বাংলাদেশে আসায় যে আতঙ্ক ছিল আওয়ামী সে আতঙ্কের মধ্যে এখন পড়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদিও সুন্দরভাবে সে যে সেগুলো সবগুলা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করে গিয়েছে এখন কিন্তু বাস দেওয়ার জন্য প্রস্তুত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন না শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সরকারের সাথে আসলে কি করছেন ধরনটাকে ওই সরকারকে কি বার্তা নিয়ে এসছেন বা কি বার্তা দিয়ে যেতে চান আমি আজকের এই ভিডিওতে যতটা না অপিনিয়ন দেব তার চাইতে একটু বেশি অ্যানালিসিস করতে চাই আগে অ্যানালিসিসটা করি কারণ অপিনিয়ন দেওয়ার মতো যে আমি আসলে ঠিক কি বুঝেছি ঠিক কি হতে যাচ্ছে সেটাও বলবো কিন্তু আমি এই মুহূর্তটা একটু আর্লি মনে করি আর একটু সময় লাগবে পরিস্থিতি ম্যাচিওর হওয়ার জন্য কেন আর একটু সময় লাগবে কি দেখে আমরা বুঝতে পারবো সরকারের সাথে আমেরিকার নেগোসিয়েশনটা আসলে কেমন হচ্ছে সেটা তো অ্যানালিসিস গুলো একটু করি প্রথম কথাটা হচ্ছে ডোনাল্ড লু এসে প্রাথমিকভাবে আমরা দূর থেকে দেখার চেষ্টা করি দেখবো যে মোটামুটি ভালো ভালো কথাবার্তা বলছেন র‍্যাবের প্রশংসা করেছেন উনি র‍্যাবের প্রশংসা করেছেন উনি হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্টকে উল্লেখ করে বলছেন যে র‍্যাব উন্নতি করেছে সত্যি কথা তো আমেরিকান সেকশনের উপর র‍্যাব উন্নতি করেছে করেছে উনি অন্তত একটা জায়গায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এক বছর পার হওয়ার পর আমরা দেখি যে এর মধ্যে মাত্র চারটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সো উন্নতিতে হয়েছে সুতরাং আমেরিকান সেকশন যে কাজে লাগে এই কথাটা আমরাও বলছি এবং তারা এটা স্বীকার করছেন উনি আমেরিকার যে মানবাধিকার নির্বাচন ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের মনোযোগের কথা বলেছেন ঠিক আছে যেটা জরুরি কথা একটা পত্রিকার শিরোনাম ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্যরা ভেতরে লিখেছে এই পত্রিকাটা সামনাসামনি লিখেছে হেডলাইন সমকাল সেটা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বার্তা পেলেন খেয়াল করুন পেলেন উনি তার মানে ওনাকে এই বার্তাটা সরকারের দিক থেকে দেয়া হয়েছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারা যেটা চান দীর্ঘদিন থেকে বলে সেটা যদি হয়ে থাকে চলতে পারে আর আমি একটু পেছনে যাই আমি আবার ডোনাল্ডোতে ফিরে আসব। আসবো ডোনাল্ডো আসার কয়েকদিন আগে আমেরিকার আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ বাংলাদেশ সফর করেছেন আইলিন লাউবাচার উনি নিরাপত্তা উপদেষ্টা জো বাইডেনের উনি এসে একটা কথা বলেছিলেন যেটা এবার আসলে স্বীকৃতি হিসাবে দাঁড়িয়ে গেছে বাংলাদেশকে নিয়ে কথা এতে দেশের অভ্যন্তরীণ নাক গলানো কিনা নিজ থেকে সেটাকে আমরা নাক গলানো মনে করি না উনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমাদের দেশ নিয়ে যখন কেউ কিছু বলে আমাদের ভুল ত্রুটি বা সমস্যা নিয়ে আমরা সেটাকে নাক গলানো বলে মনে করি না সুতরাং আমরা এটা বলে যাব। একই ধরনের কথা কিন্তু জার্মানরা আগে বলেছিলেন তাহলে লাউবাচার তাওবাচারের আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে আমি সেটা পরে ডোনাল্ডুর সাথে আলোচনা করব ঠিক একই ঘটনা ঘটলো এবং সারপ্রাইজিংলি আমরা এবার ফর্মাললি বলতে পারি সেটা হচ্ছে গতকাল রাতে একটা টিভি টক শোতে আমি এই কথাটা বলেছি আমেরিকার এক নেতার সামনে যে এতদিন যে বিদেশিদের নাক গলানো আমেরিকা কে আমেরিকা মানবাধিকার নিয়ে কথা বলার কি আছে তার দেশের মানবাধিকার কি তার দেশের গণতন্ত্র কি এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কত পার্সেন্ট মানুষ নির্বাচনে বিশ্বাস টিশ্বাস করে না সেই আমেরিকার সাথে ওনারা এখন গদগদ হয়ে বসছেন এবং আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন দুদিন আগে র্যাব সংস্কার নিয়ে সরকারের নিজস্ব প্ল্যান আছে তারা কি কি কাজ করতে হবে এবং বন্ধুর মতো তারা যদি কিছু বলে তারা সেটা শুনবেন তার মানে আমেরিকার নাক গলানো এখন সরকার মেনে নিচ্ছে না সব মেনে আগেই নিয়েছিলেন এতদিন ধরে যে বলেছিলাম যে মেঠো বক্তৃতা করেছেন মাঠের লোকজনকে একটু সাহসী রাখতে তাহলে ডোনাল্ড লোয়ের সফর থেকে আমরা প্রাথমিকভাবে এটা এস্টাবলিশড যে আওয়ামী লীগও মেনে নিল আওয়ামী লীগ আমেরিকার সাথে ফাইট করে শতভাগ ফাইট করে সে জিতবে না তার পক্ষে যতই চায়না ইন্ডিয়া থাকুক তাকে আমেরিকার সাথে সাথে আমেরিকা লেড ওয়েস্টের সাথে নেগোসিয়েট করতে হবে এটা আওয়ামী মেনে নিল এটা হলো প্রধান প্রকাশ্য ঘটনা আমরা যেটা দেখলাম এখন নেগোসিয়েশনটা কি নিয়ে হচ্ছে র্যাব নিয়ে সরকার খুবই পেরেশান মানে আমাদের কিছু কিছু আমি বলেন একটা না। সরকার কতটুকু পতন করানো যায় সেই আলাপ আছে কিন্তু স্যাংশন যে সরকারকে কাঁপিয়ে দিয়েছে সেটা তো আমরা দেখছি সরকার ইজ ক্রেজি অ্যাবাউট যে এই স্যাংশনটা তুলে নিতে হবে তো যদি স্যাংশনটা তুলে নিতে হয় সরকার ক্রেজি হয় তার মানে ওই সাংবাদিক বা ওই বুদ্ধিজীবীরা বুঝুক না বুঝুক সরকার খুব বোঝে এই স্যাংশন তার অভ্যন্তরীণ জায়গায় সংকট তৈরি করছে আপনি পুলিশের বড় বড় লোকজন দিয়ে লোকজন ঠেকা ঠেঙাবেন আর সে পরে স্যাংশন খাবে তার বিরাট যে শত শত কোটি টাকা বানায় সেটা বিভিন্ন জায়গায় ঝুঁকিতে পড়ে যাবে সে শান শৌকতে জীবন তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিতে পারবে না তার গিয়ে রাশিয়া এবং চায়নায় থাকতে হবে এই পরিস্থিতি আসলে মেনে নেবে না এটা সরকার জানে সুতরাং স্যাংশনে কারো কিছু আসুক না আসুক সরকারের হয়ে মাঠে যারা লাঠিয়ালের কাজ করেন সরকারি লোকজন তাদের স্যাংশনের সমস্যা হবে সুতরাং সরকার ইজ ক্রেজি কিন্তু জরুরি কথাটা হচ্ছে স্যাংশন কি খুব সহজে উঠছে ডোনাল্ড লু সফরের আরেকটা গুরুত্বপূর্ণ দিক বাইরে যতই ডিপ্লোম্যাটিক হাসা মজার কথা বলা হোক না কেন ভেতরে ভেতরে যে খুব বড় অ্যাচিভমেন্ট হয়েছে তা না আমরা এই খবরটা দিকে যদি মনোযোগ দেই ডোনাল্ড লু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকার স্যাংশন ওঠানো একটা জটিল প্রক্রিয়া জটিল প্রক্রিয়া তার মানে উনি খুব ইমিডিয়েট আসার কিছু দেখেননি হবেও না আসলে আপনাকে স্যাংশনটা রেখে সামনে দেখা হবে আপনি আসলে কি করছেন সুতরাং এই স্যাংশনটা উঠছে না এবং ইটস নট দ্যাট ইজ এ আমাদের মনে আছে কিনা জানি না সম্মানিত দর্শক মনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পারলেন যখন ডোনাল্ড ট্রু বাংলাদেশে এসেছিল তখন থেকে সরকার প্রধান এবং বিরোধী পার্টিদের মধ্যে একটি আতঙ্কিত সৃষ্টি হয়েছিল এই ডোনাল্ড যে পাকিস্তানের সরকারকে পদত্যাগ করানোর পিছনে রহস্য রয়েছে যেটা ফাঁস করেছেন মূলত সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান নিজেই বলেছেন যে ডোনাল্ড লুর কারণে তিনি নাকি পদত্যাগ হয়েছেন তখন থেকেই ডোনাল্ড লু আলোচনায় এসেছেন ডোনাল্ড লু যখনই সফর করেন ওই দেশেই সফর করে যে দেশের টাল অবস্থা যে দেশে নির্বাচনকে কেন্দ্র করে অবস্থা থাকে এবং নির্বাচনের আগ মুহূর্তে সেই দেশে প্রবেশ করে কিন্তু সে পুরা মূর ঘুরিয়ে দেয় এবং সে জায়গা পর্যবেক্ষণ অবস্থান দেখে আসে বাংলাদেশের অবস্থা তারা অবশ্যই জানত পূর্ব থেকেই পিটার হাসকে বাধা দিয়েছিল ঘুম খুন নিয়ে নিষেধাজ্ঞা পূর্বেও দিয়েছে র্যাবের উপর স্যাংশন দিয়েছে তারপরেও ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে নিজের চোখে হস্তক্ষেপ করে নিজের চোখে দেখে যাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে এসে ছিল এবং সেটি নিজের চোখে দেখে গিয়েছে পর্যবেক্ষণ করেছে এখন তাদের ফাইসারা জানাবে একের পর এক নিষেধাজ্ঞা এবং একের পর এক সিদ্ধান্ত তারা আমেরিকা থেকে বসেই দিতে পারবে এই বিষয়গুলা নিয়ে যে তথ্যগুলো জাহিজ স্যারে দিয়েছেন এবং আরেকজন ব্যক্তি দিয়েছেন আপনার কি মন্তব্য সেই সম্বন্ধে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন এরকম ভিডিও সবাই সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে